আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এবার দ্য রক ভক্তদের জন্য দুঃসংবাদের কি সংবাদ আসলো, তো চলুন বন্ধুরা মূল সংবাদটি আপনাদের সাথে শেয়ার করি। কি সে দুঃসংবাদ রক স্টার ভক্তদের জন্য? হলিউড সিনেমার সেরা তারকাদের অন্যতম ডোয়েন ডকলাস জনসন পর্দায় যার উপস্থিতি মানেই সিনেমা সুপার ডুপার হিট। তবে সিনেমার চেয়েও রেসলিং এর রিংয়ে ব্যাপক জনপ্রিয় তিনি যে রক। দ্য রক নামে বিশ্বখ্যাত এই তারকা রেসলিং এর সিনেমায় দুই ভুবনে অগণিত ভক্ত তার। এবার ভক্ত অনুরাগীদের জন্য দুঃসংবাদ জানালেন ডোয়েন জনসন। দুনিয়ার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে তার আর দেখা যাবে না, এই তথ্য নিশ্চিত করেছেন এই সিনেমার জনসনের সহ অভিনেতা হলিউডের আরেক জনপ্রিয় তারকা ভিন ডিজেল। তিনি ভিন ডিজেল বলেছেন সিনেমাটির নবম কিস্তিতে রকের প্রতি তাদের গভীর ভালোবাসা থাকবে, তিনি সিনেমাটিতে থাকছেন না। তবে কি কারণে বাদ পড়লেন ডোয়েন জনসন সে বিষয়ে কিছুই জানাননি তিনি। তো বন্ধুরা এই ছিল সর্বশেষ নিউজ। এখন থেকে হলিউডের সিনেমায় রককে আর দেখা যাবে না। রক ভক্তদের জন্য এটা আসলে সত্যিকার একটি দুঃসংবাদ যে রক ভক্তরা আসলে দ্য রক স্টার মানে সুপার ডুপার হলিউড মুভি। তো সবাই আপনাদের কমেন্ট জানাতে ভুলবেন না যে এর দ্য রক যে হলিউডের সিনেমা থাকছে না, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।